আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাধা আসলেও এগিয়ে যেতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারীর প্রতি সহিংসতা বন্ধে মানসিকতা পরিবর্তনের আহ্বান। মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধি, চাকরি হারানোর ঝুঁকিতে রেমিটেন্স যোদ্ধারা। রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহীন হত্যা মামলার রায়, সাবেক কাউন্সিলর সহ নয় জনের মৃত্যুদণ্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24 অনলাইনে। নারীরা ভোগের বস্তু নয়, সহযোদ্ধা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আইন দিয়ে নয়, মানসিকতার পরিবর্তন করে নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বেগম রোকেয়া দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠান। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ের মাসে আমরা নারী শিক্ষা, অধিকার, আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য সংস্কৃতিতে জাগরণ ও পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্য পাঁচ কৃতি নারীকে প্রদান করা হয় বেগম রোকেয়া পদক। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন প্রতিমন্ত্রী। পরে বক্তব্যে অচলায়তন ভেঙে অধিকার প্রতিষ্ঠা ও আর্থসামাজিক উন্নয়নে নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই অচলায়তন ভেঙে একবার এগিয়ে যেতে পারলে আর কোনো বাধা আসবে না। আর আমাদের ইসলাম ধর্মে তো মেয়েদের অধিকার দেয়াই আছে, সেখানেই তো সম অধিকারের কথা বলা আছে। কিন্তু তারপর আমাদের দেশে কিছু তো এ ধরনের বাধা আসবে, কিন্তু সেই বাধা আমাদের অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। আমরা ধর্ষণের বিরুদ্ধে আইন করেছি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছি, আমরা পারিবারিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করে দিয়েছি। তো শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে, এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বেসরকারি খাতে চাকরি দিলে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনার নিশ্চয়তা দেন সরকার প্রধান। তৃতীয় লিঙ্গ অথবা অটিস্টিক বা প্রতিবন্ধী, তাহলে যে বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো শিল্প কলকারখানা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি তাদেরকে চাকরি দেয়, তাদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। সেই ব্যবস্থাটা আমরা বাজেটে নিয়েছি তাদেরকে আমরা সুযোগ করার জন্য, কারণ সমাজের কোনো কেউ যেন অবহেলিত না থাকে, কেউ যেন পিছিয়ে না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। অবহেলিত জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনেক সংগ্রামের ফসল হচ্ছে এই বাংলাদেশ। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী আদালত যা বলবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আদালতের বাইরে যাওয়ার সুযোগ নেই। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আন্দোলন করতেই পারে, তবে বিশৃঙ্খলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সবসময় সরকার মানবিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার বিষয়ে সরকার উদারতা দেখিয়েছে। তার আরও ভালো চিকিৎসা যদি হয় তাহলে তিনি বাসা থেকে করুক এবং সেখানে তার সাজা দণ্ড স্থগিত রেখে তিনি বাসায় চিকিৎসা করার জন্য অলরেডি ব্যবস্থা করে দিয়েছেন। চিকিৎসকরা জানেন কী করতে হবে না করতে হবে, তাদের কাছে সেই রকম ওই রকম কিছু নির্দেশনা দেয়, তাহলে আমরা সেটা করতে পারবো, যাতে আদালতের বাইরে আমরা যাওয়ার কোনো সুযোগ নেই। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে। রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন, 30,000 টাকার টিকিটের দাম নেওয়া হচ্ছে 70,000 থেকে 95,000 টাকা। এর ফলে হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন বলেও জানান তারা। রিয়াজ সুমনের রিপোর্টে বিস্তারিত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে রিক্রুটিং এজেন্সি মালিকদের মানববন্ধন।
বক্তারা জানান ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশগুলো একই গন্তব্যে টিকিটের দাম 20 থেকে 30 হাজার টাকা নিলেও দেশের এয়ারলাইন্সগুলো 70 থেকে 95 হাজার টাকা নিচ্ছে আমরা বিদেশি রেমিটেন্স আনছি দেশ উন্নয়ন করছি আর এই সিন্ডিকেট চক্র বারবার বিভিন্ন সিন্ডিকেটের নামে দেশের টাকা পাচার করছে আপনি দয়া করে সাধারণ মানুষের বাবাকান্দা শুনুন আটাবের কিছু সংখ্যক লোক এটার সাথে সিন্ডিকেট করে সেই বিমানের ভাড়া বাড়িয়েছে যারা সরকার জানে না সরকার প্রধান জানে না বিমানের একজন মন্ত্রী প্রতিমন্ত্রী আছে উনি এইদিকে দেখেন না টিকিটের দাম নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচারের দাবি করেন বক্তারা আমরা চাই সিন্ডিকেট ভাঙতে হবে টিকিটের মূল্য কমাতে হবে কেন বিমানের সিট খালি যাবে আজকের এই ক্রাইসিস মোমেন্টে এইটা যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ বিমান সহ সব এয়ারলাইন্সের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ করারও দাবি জানান বক্তারা অতিরিক্ত ফ্লাইট চালু করতে হবে লেবার ফেয়ার চালু করতে হবে রিয়াদ সুমন একুশে টেলিভিশন ঢাকা রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর সহ 9 জনের মৃত্যুদণ্ড ও 22 জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ তবে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামিপক্ষ হাসান আল মোমিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা 14 বার পিছানোর পর অবশেষে রায় ঘোষণা করা হলো রাজশাহী ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ হত্যা মামলার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচ এম ইলিয়াস হোসেন এ রায় ঘোষণা করেন বেলা 11টায় একে একে আদালতে আনা হয় আসামিদের তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয় এই হত্যা মামলায় তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান সহ 31 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয় উনি সাফাই সাক্ষী এবং রাষ্ট্রপক্ষের মানিত সাক্ষী সব সাক্ষীগুলোকে পর্যালোচনা করেছেন এবং নিবিড়ভাবে তিনি পর্যালোচনা করার পরে তিনি রাষ্ট্রপক্ষ যে মামলাটা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে এই মর্মে সন্তুষ্ট হয়ে তিনি আজকে এই মামলায় রায় প্রদান করেছেন দীর্ঘ 8 বছর পর বিচার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী আমি মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা এই মামলার রায়ে আমরা সন্তুষ্ট তবে আসামি পক্ষ বলছে উচ্চ আদালতে আপিল করবে মৃত্যু সংক্রান্ত কোনো আলামতই সেখানে পাওয়া যায় নাই কোনো রক্তও পাওয়া যায় নাই এই অবস্থায় এই কেসে কনভিকশন হওয়া মোটেই আশাব্যঞ্জক নয় আমরা ব্যথিত দুঃখিত আমরা এর বিরুদ্ধে আপিল করব 2013 সালের 28 আগস্ট প্রকাশ্য দিবালকে মহানগরীর কোর্ট এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন মাসুম আলিসা একুশে টেলিভিশন নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে অ্যাপ হালনাগাদ করে দ্রুত শুরু হবে বুস্টার ডোজ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জানালেন স্বাস্থ্যমন্ত্রী আবারও আমন্ত্রণ রাতের একুশের সংবাদে দেশে বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি চলছে অ্যাপ আপডেট সহ অন্যান্য কার্যক্রম শেষ হলে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন দেশে অন্ধত্ব গত 20 বছরে 35% হ্রাস পেয়েছে স্মৃতিমণ্ডলের রিপোর্টে বিস্তারিত বিশ্বে প্রতি 10 জনে 3 জন দৃষ্টি ত্রুটিজনিত সমস্যায় ভুগছেন আর বাংলাদেশে বর্তমানে প্রায় 7.5 লাখ মানুষ দৃষ্টিহীন এছাড়া প্রতি 100 জনের মধ্যে 19 জন কোনো না কোনো কারণে দৃষ্টি ত্রুটিজনিত সমস্যায় ভুগছেন রাজধানীর একটি হোটেলে জাতীয় অন্ধত্ব জরিপ প্রকাশ অনুষ্ঠান প্রতিবেদনে আরও বলা হয় চিকিৎসাবিহীন ছানি অন্ধত্বের প্রধান কারণ বিগত 20 বছরে 30 ঊর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে অন্ধত্বের হার শতকরা 35% কমেছে আমরা যদি ক্যাটারেক্ট টেস্ট চিকিৎসাগুলি করতে পারি আমরা যদি গ্লোকোমা এবং অন্যান্য যে কারণগুলিতে চক্ষু অন্ধত্ব হচ্ছে সেগুলি যদি সেগুলি রোধ করতে পারি তাহলে আমরা প্রতি 5 জনে 4 জনকে ব্লাইন্ডনেস অ্যাভয়েড করতে পারবো অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তৃতায় চক্ষু চিকিৎসার উন্নয়ন এবং সাফল্যের কথা তুলে ধরেন বাংলাদেশে 35% কমেছে অন্ধত্ব একটা বিরাট পাওয়া সেটা লোককে জানাতে হবে যে তারা জানি রেগুলার চোখ দেখা চেক আপ করে ডায়াবেটিস ব্লাড প্রেশারটাকে যাতে চেক আপ করে কন্ট্রোল করে ওষুধ নেয় করোনা ইস্যুতে মন্ত্রী বলেন করোনা নিয়ন্ত্রণে আছে বিধায় সবকিছু স্বাভাবিকভাবে চলছে ভ্যাকসিনের কোনো সংকট নেই শিগগিরই বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি চলছে বুস্টার ডোজ দেওয়ার জন্য
যে অ্যাপস আপডেট করতে লাগে, যে লিস্টিং করতে লাগে, সেই কাজগুলো চলছে, কাজগুলো অতি দ্রুত শেষ হয়ে যাবে আশা করি, তারপরে বুস্টার ডোজ শুরু হয়ে যাবে। আর খেলোয়াড়দের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। সন্তোষজনক অবস্থায় থাকলেও সবাইকে করোনা প্রতিরোধে সবসময় সচেতন থাকার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্যসেবা আমরা দৌড় গোড়ায় পৌঁছে দিচ্ছি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। গেল 50 বছরে কৃষি, ম্যানুফ্যাকচারিং ও রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়েছে। তবে সামগ্রিক প্রবৃদ্ধির ফল যেন সবাই পায় এবং টেকসই হয়, এজন্য নীতি সহায়তা এবং আইনের বাস্তবায়ন প্রয়োজন। স্বাধীনতার 50 বছর উপলক্ষে আয়োজিত ধারাবাহিক আলোচনায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনলাইন আলোচনায় উঠে আসে বিগত 50 বছরে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প, যেখানে কৃষি, শিল্প ও কর্মসংস্থানের কথা তুলে ধরেন বক্তারা, পাশাপাশি পরিবেশ রক্ষায় পিছিয়ে পড়ার কথাও বলেন তারা। বুড়িগঙ্গা is being invaded by suckerfish, and more alarmingly, I think more recently, last week or so, there is a suckerfish was caught in Podda River. For both internal challenges and external challenges. এছাড়া ভূ রাজনীতিকে প্রাধান্য দিয়ে কৌশলে এগিয়ে যাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা, পাশাপাশি টেকসই প্রবৃদ্ধির তাগিদ দেন তারা। We hope and I also believe that Bangladesh will continue to grow at a faster rate. But will that growth be inclusive and will that growth be sustainable? ভারত, চীন ও জাপানের সাথে সম্পর্ক উন্নয়নে ভারসাম্য রক্ষা করার পরামর্শ দেন বক্তারা। In the Pacific, one belt, name anything, we will be in it. And that, I think, is the way for Bangladesh to go forward. তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরের আগুন ঝরা সেসব দিন রাত্রির কথা গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদ মোল্লার কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি ক্রামুল কবির। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। 7ই মার্চ যখন বঙ্গবন্ধু ভাষণ দিল, ওই ভাষণে আমার শরীরের রক্ত সব গরম হয়ে গেল। গরম হয়ে গেলেই আমার মা বাবা আমাকে বাধা দিয়েছিল, নতুন বউ রেখে আমার মা বাবার কথা আমি বাদ দিয়ে আমি বঙ্গবন্ধুর ডাকে আমি যুদ্ধে চলে যাই। আমি পাইকান দিয়ে আলতাফ চৌধুরীর সাথে যোগাযোগ করে আমি 60 জন নিয়ে ভারতে যাই। আর্মি ক্যাম্পে আমি 9 সেক্টরে জলিলের আন্ডারে কাজ করি। টাউনশিপের আমি নামতে পারি নাই, সামান্য কোলে এই সুযোগে যুদ্ধ হয়। তখন হঠাৎ আমার ডান পাশের থেকে আমার 2IC মারা যায় গোলজার। ওই যুদ্ধে আমরা জয় হই, 7টা খামসেনা আমরা মারি ফেলাই। ওই যুদ্ধে জয় হওয়ার পরে ওইখান থেকে আমরা, আমাদের লোক সংখ্যারও বেশি হলো, আমরা আস্তে 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 যশোরের দিকে এসে ফোলেরাট আমরা যুদ্ধ করি। ওখানে আমার 2টো লোক মারা যায়, ওদেরও কিছু লোক ক্ষতি হয়, আমাদেরও লোকের ক্ষতি হয়। হঠাৎ আমার ডান পায়ে এসে গুলি লাগে, 6টা ব্রাশ করার পরে আমার LMG-র ব্যারেল পাল্টাইয়া আবার আমি শুরু করি। আবার ওই ব্রাশ টানতে তালে এই অবস্থায় আমার বুকে, বাউধারে বুকে গুলি হয়। পরপর 2টো গুলি আমার মাজায় হয়। মাজায় হওয়ার পরে আমি নার্ভাস হয়ে গেলাম, তখন আমার হুঁশ ছিল না। 3 দিন পরেই আমি ভারতে ব্যারাকপুর হসপিটালে অ্যাডমিট। তো ওইখানে দেখি আমার হাতে স্লাইন চলতেছে রক্তের বোতল। সেখানে ট্রিটমেন্ট আমার ভালো না হলে আমার পাঠায় দেয় UP, উত্তরপ্রদেশ, লখনউ। অপারেশন করার পরে আমার হাতটি জোড়ানোর পরে বঙ্গবন্ধু বাংলাদেশে যখন আসে, আমরা শুনি যে বঙ্গবন্ধু আসছে, তখন আমার চোখ দিয়ে পানি পড়ে। বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, 13 মাস পরে আমি বাংলাদেশে আসি। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার সহকর্মী, কিছু কিছু লোকের সাথে দেখা হয়। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। 57 দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, ফাইজারের তৃতীয় ডোজে সুরক্ষার দাবি। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে তৎকালীন ন্যাশনাল অয়েল মিল ছিল হানাদারদের টর্চার সেল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে এখানে হত্যা করে। নারীদের ধরে এনে এখানে চালানো হতো বিভৎস নির্যাতন। তপু শাহিদ মিয়ার ক্যামেরায় ফতুল্লা বধ্যভূমি ও গণকবর নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এরই সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাধা আসলেও এগিয়ে যেতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারীর প্রতি সহিংসতা বন্ধে মানসিকতা পরিবর্তনের আহ্বান। মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধি, চাকরি হারানোর ঝুঁকিতে রেমিটেন্স যোদ্ধারা। এবং রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন হত্যা মামলার রায়, সাবেক কাউন্সিলর সহ নয় জনের মৃত্যুদণ্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।